শিখরে ওঠা এক নায়ক দীপক অধিকারী দেব একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। সেই জনপ্রিয়তার জেরে এবার তৈরি হলো তার মোমের ভাস্কর্য। একাধিক গণমাধ্যম জানিয়েছে, আসানসোলের সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে রাখা হয়েছে দেবের ভাস্কর্য। অভিনেতা স্বয়ং তা উদ্বোধন করেন। দেব বলেন, সুশান্ত রায় আমার বাড়ি এসেছিলেন, আমাকে বলেছিলেন আমার মূর্তি তৈরি করবেন, তখন আমি মানা করেছিলাম, পরে অনুমতি দিয়েছিলাম। ঘটনাচক্রে আমি এদিন আসানসোলে এসেছিলাম নিজের সিনেমার শুটিংয়ের জন্য স্পট বাছাই করতে। তারপর শিল্পীর বাড়িতে আসি। শিল্পী সুশান্ত রায় বলেন, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলাম। এটি তৈরি করতে দেড় মাস সময় লেগেছে। 25 ডিসেম্বর তার জন্মদিনে মূর্তি উন্মোচন করাতে চেয়েছিলাম, কিন্তু তখন সময় দিতে পারেননি। তবে জানুয়ারিতে উনি চলে এলেন ও মূর্তি উন্মোচন করলেন। এদিকে দীর্ঘদিন ধরে চরিত্র নির্ভর ছবিতে অভিনয় করছিলেন দেব, তবে এবার ফের অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। ছবির নাম খাদান, এতে তার নায়িকা ইধিকা পাল।